আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ফেরিঘাটের চত্বরে আবারও 3টি 4-চাকার গাড়ি হরকাবানের গঙ্গায় ডুবলো আর গাড়িগুলোকে উদ্ধার করে টেনে পাড়ে নিয়ে আসে স্থানীয়রাই। ঘটনাস্থলে ছুটে যায় পৌর প্রধান, শেষে গাড়িতে তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলতে দেখা যায়। আর এই গাড়িগুলো আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিল। বাইরে বড়মার দর্শনে আসা ভক্তরাই ফেরিঘাট চত্বরে গাড়ি পার্কিং করেন। কিছুদিন আগেই একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায়। যদি এখনই গাড়ি পার্কিংয়ে বড়মা কমিটি সতর্ক রয়েছেন। এই বিষয়ে পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় দাবি, নিশেষ সত্ত্ব মানুষ গার্ডরেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে, এমনই এখন বিভিন্ন পাত থেকে জল ছাড়ছে আর গঙ্গার জল বেড়েছে, তারপরে হরকাবান আসছে। মানুষকে সতর্ক থাকতে ছুটে এসেছে এখানে, এটা আমাদের দায়বদ্ধতা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।